ফুটবলে বাংলাদেশের সহায়তা চায় সৌদি আরব। ফিফা র্যাঙ্কিংয়ে সৌদি আরবের স্থান 51। এবারের বিশ্বকাপে তারা সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে মেসির আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে। সাবেক এশিয়া চ্যাম্পিয়ন এই দেশটি বিশ্বকাপে খেলছে 1994 সাল থেকে। সেই সৌদি আরব কিনা ফুটবলে সাহায্য চায় 192-তে থাকা বাংলাদেশের কাছ থেকে। রোববার 18 ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ও সৌদি আরব ফুটবল ফেডারেশনের সাফ এর মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এই সহায়তা চাওয়ার কথা উল্লেখ করেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিশেল। তবে এই সাহায্য পুরুষ ফুটবলে নয়, মহিলা ফুটবলে। ইয়াসির আল মিশেল জানান, বাংলাদেশ মহিলা ফুটবল দারুণ উন্নতি করছে, তাদের দল খুব ভালো, তাই সৌদি আরবের মহিলা ফুটবল উন্নয়নে আমরা বাংলাদেশের সাহায্য চাই। এমওইউতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও সৌদি ফুটবলের প্রধান ব্যক্তি। সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলের ফিফা র্যাঙ্কিং 140, সৌদি আরব এখনও র্যাঙ্কিংয়ে আসেনি। ইয়াসির মিশেল তথ্য দেন, সৌদি আরবে 1 বছর হল মহিলা ফুটবল চালু হয়েছে, ফিফা র্যাঙ্কিংয়েও ঠাঁই পাওয়ার প্রক্রিয়ায় আছে, তাই এই সময় আমরা আমাদের মহিলা ফুটবলারদের উন্নতিতে বাংলাদেশকে পাশে চাই। তিনি জানান, আমাদের এক মহিলা রেফারি ফিফা ব্যাজধারী, এটাও একটা ভালো খবর। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরব 2 মুসলিম দেশ, আমরা পরস্পর ভাই ভাই, আমরা আমাদের জাতীয় দল এবং বয়স ভিত্তিক জাতীয় দলের উন্নয়নে সহায়তা চাই তাদের কাছ থেকে। জাতীয় দলের সাথে সফর বিনিময়, একাডেমিতে উন্নয়ন কিংবা অন্য কোনোভাবে, সেটা সৌদি আরবের ফুটবলের প্রধান ব্যক্তি আরও জানান, বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ফুটবল ভক্ত, প্রচুর মানুষ দেশটিতে, তাদের পক্ষে ফুটবলে আরও উন্নয়ন সম্ভব। দুই দেশের সিনিয়র পুরুষ জাতীয় দলের ম্যাচ খেলা প্রসঙ্গে তিনি বলেন, এটা নির্ভর করছে ফিফা উইন্ডোতে সময় পাওয়ার উপর, তবে বয়স ভিত্তিক জাতীয় দলের পারস্পরিক ম্যাচ হতে কোনো সমস্যা নেই। সৌদি আরব টিম বাংলাদেশে যাবে, তারাও আমাদের দেশে আসবে। অনুষ্ঠানে সৌদি ফেডারেশন সভাপতি এবারের বিশ্বকাপে খেলা সৌদি আরব জাতীয় দলের একটি জার্সি তুলে দেন বাফুফের সভাপতির হাতে। এ সময় কাজী সালাহউদ্দিন কাতারের মাঠে সৌদি আরব হারিয়েছে আর্জেন্টিনাকে এ কথা উল্লেখ করেন।